শুভ সকাল বন্ধুরা, এখন সময় সকাল 8টা, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করে ফেললাম। মামাম এখনও ঘুম থেকে ওঠেনি, আর আমি এদিকে ইন্ডাকশানে ওর জন্য ভাত বসিয়ে দিয়েছি। চাল ডাল একসাথে করে একটু আলু টুকরো করে দিয়ে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি। এখন তো 8টা বাজে, আর ওর ঘুম থেকে উঠতে ব্রাশ করতে সে 9টা মতো বেজে যাবে। তো সেই জন্য আর অন্য কিছু খাওয়াবো না ওকে, একটু এই ভাত করছি, ভাতই খাইয়ে দেবো। আর ওদিকে আমাদের রান্না চলছে বললাম ঠিকই, কিন্তু এদিকে এসে দেখলাম মায়ের অলরেডি উনান থেকে কড়াইটা নামানো হয়ে গেছে, মানে রান্নাবান্না হয়ে গেছে, ভাতটা এখনও বাকি, তাই উনানের একদিকে এখনও হাঁড়িটা বসানো আছে। আজকে তো আমরা খাবো না তিনজন আর কি মহিলা সদস্য, বাকি তিনজন ছেলে সদস্য খাবে, ওরা তিন বাবা ছেলেতে। তোদের জন্য নিরামিষ মুগ ডাল সাথে আলু ভাজে বেগুন ভাজে এগুলো করা হয়েছে। আর এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এগুলো কাঁকড়া, তো দেখতেই পাচ্ছ কাঁকড়াগুলো এই মাত্র কিনে আনা হয়েছে বাজার থেকে, দাদা কিনে এনেছে। আর কিনে আনতেই আমার যেদিকে কাটতে বসে গেছে, ও কাঁকড়া কাটতে ভীষণ ভালো পারে, যেটা আমি একেবারেই পারি না। আমি মাছটা ভালো কাটতে পারি, কিন্তু কাঁকড়া একেবারেই কাটতে পারি না, প্রচণ্ড ভয় পাই, কিন্তু ও বেশ ভালো কাঁকড়া কাটতে পারে। তোমরা হয়তো ভাবছো বড় যা আবার ও কাটতে পারে, কথার মানে কি, মানে কেমন বাজে শুনতে। আসলে ও বললাম কারণ যেমন মাঝে মাঝে দিদি ভাইও বলি, তোমরা শুনবে ব্লগে আমি দিদি ভাই বলি, আবার মাঝে মাঝে এরকম ও করছে বলছি, কারণ অ্যাকচুয়ালি আমার যা কিন্তু আমার থেকে সম্পর্কে বড় যা কিন্তু আমার থেকে বয়সে বছর পাঁচেকের ছোট। তো সেই জন্য সব রকমই চলে, কখনও আমার বড় দিদি, কখনও আবার ছোট বোন। তো যাই হোক, কাঁকড়াগুলো দেখো খুব সুন্দর করে কেটেছে, আর এইভাবে কেটে কিন্তু ফ্রিজে রাখা থাকবে, কারণ এখন আমাদের কয়েকদিন নিরামিষ চলবে, কেন সেটা পরে বলছি। আর যেদিন রান্না হবে সেই দিনই ভিতর থেকে শাঁসটা বের করে খোসা ফেলে দেওয়া হবে, তার আগে নয়। আর এখানে দেখো কি চলছে, উহু বম্মাকে ঘুষ দিচ্ছে, মানে চুমু দিচ্ছে, ওটা ঘুষি ওর বম্মা, তবে ওর কাঁকড়া একটা খেলতে দেবে। কাঁকড়া একটা সুতা দিয়ে ওর বেঁধে দিতে হবে, ও খেলা করবে, তার বদলে ওর বম্মা ওর থেকে একটা ঘুষ নিয়ে নিল, সেটা হচ্ছে চুমু। সারাদিন তো বৃষ্টির ফোঁটা একটু বন্ধ যাচ্ছে না, তো এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে, তো সেই জন্য আমার যাকে দেখলে মাথায় কাগজ দিয়ে কাঁকড়া কাটছে যাতে চুলটা না ভিজে যায়। আর যখন ভিডিওটা দেখবে আমার উপর কিন্তু খুব রেগে যাবে, এই মাথায় প্লাস্টিক দেওয়া অবস্থায় আমি ভিডিওটা পোস্ট করেছি দেখে। তো যাই হোক, আজকে আমাদের রান্নাবান্না সব মোটামুটি 8টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, আর মা চলে গিয়েছে বাজারে, বাজারে যাবে বলেই তাড়াতাড়ি মা রান্নাবান্না করে নিয়েছে, কারণ আজকে তো বিপত্তারিণী পুজো, পুজোর বাজার করতেই মা গিয়েছে। যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি চলছে, মা কালকে যাবার কথা ছিল বাজারে, কিন্তু কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বলে মা আশায় ছিল যে আজকে বৃষ্টি থেমে যাবে, আজকে যাবে, কিন্তু আজও বৃষ্টি থামলো না। স্নান তো হয়ে গেল বেশ কিছুক্ষণ আগে, এবার যাব দূর্ব তুলতে, কারণ আজকে তো বিপত্তারিণী পুজো, আর একটু পরেই পুজো দিতে যাব। তো সেই জন্য এবার সব পুজোর জোগাড় করা শুরু হয়ে গেছে, যদিও মা এখনও বাজার থেকে ফেরেনি। ঠাকুরঘরে এলাম ঝুড়ি নিতে, অনেকটা দূর্ব তুলতে হবে, তো সেই জন্য ঝুড়ি নিতে এলাম। চলো ঝুড়িতে করেই তুলবো, কারণ অনেকটা, তো সারাদিন যেন বৃষ্টির শেষ নেই, বেশ কিছুক্ষণ হলো বৃষ্টিটা একটু থেমেছে। দেখো একটু হালকা রোদ না, মানে তবু একটু কি বলবো, চকচকে ভাব হয়েছে, মেঘটা একটু সরে একটু চকচক করছে, না হলে তো মেঘে অন্ধকারও করেছিল, আর সারা দিন কদিন ভোর তো বৃষ্টি আর থামে না, জামা কাপড়গুলোর একদম বেহাল অবস্থা। এদিকে এসো, এই গোয়াল ঘরের দিকে ভালো দূর্গ আছে, তাড়াতাড়ি এসো। ও আমার সাথে দূর্গ তুলতে যাচ্ছে, বেচারা কিছুদিন হলো একদম বাইরে বেরোতে পারছে না বৃষ্টির জন্য, খুব বোর হয়ে যাচ্ছে। এই তো সুন্দর দূর্গ আছে এখানে, এখানে এসো, এটা আমাদের গোয়াল ঘর ছিল জানো, দাঁড়ো এদিকে যখন এলাম তোমাদেরকে ভালো করে দেখাই, এই যে এটা আমাদের গোয়াল ঘর ছিল, এখন বাজে হয়ে গেছে। কতদিন হবে, বছর দুয়েক হলো গরু বিক্রি করে দেওয়া হয়েছে, অনেক দূর্ব তুলতে হবে, কেন বলো তো, সেই যে হাতে লাল ডোর পরা হয় না, তো তাতে দূর্ব দেওয়া হবে, ওগুলো বাড়ি থেকে রেডি করে নিয়ে যাওয়া হবে। আর আমাদের বাড়ির মেম্বার তো জানোই কত, তো সেই জন্য অনেক ওই হাতে ডোর বানাতে হবে, আর তাই প্রচুর দূর্ব লাগবে, এখন অনেকক্ষণ ধরে তুলতে হবে। দিদি এখানে খুব সুন্দর দূর্ব হয়ে আছে, বাবাই তুমি তোলো, ভালো করে তুলবে, এইভাবে সুন্দর করে দেখো, এরকম ভাবে তুলতে হয়, দেখো এরকম ভাবে কেটে কেটে নিতে হবে, সুন্দর করে তোলো, তুলছি তো তোলো, ঠাকুরের দেয়া হবে আমার, হুম হুম ঠাকুরের দেয়া হবে, কতটা দূর্ব তুলেছি দেখো,
অনেকক্ষণ ধরে বসে বসে তুললাম। এবার দুর্বগুলো ভালো করে জল থেকে ধুয়ে নিয়ে ঠাকুর ঘরে রেখে দেব। বেশ কিছুক্ষণ হলো বৃষ্টিটা থেমেছে, তো সেই জন্য জামা কাপড়গুলো নিয়ে একটু ছাদে মেলে দিতে এলাম। আর কয়েকদিন ধরে বৃষ্টিটা যা বৃষ্টি হবে হচ্ছে না, জামা কাপড়গুলোতে এত বাজে গন্ধ বেরোচ্ছে কি বলবো। আর ভালোভাবে তো রোদে শুকাতেই পারছে না জামা কাপড়গুলো, তো সেই জন্য একটা বাজে গন্ধ ছাড়ছে। তো সেই জন্য একটু মানে বৃষ্টিটা কমতেই ছাদে হাওয়া আছে বলে জামা কাপড়গুলো ছাদে মেলে দিতে এলাম। আর দেখো না, এই বৃষ্টির মধ্যে মাকে আজ পুজোর বাজার করতে অগত্যা যেতেই হলো, কারণ বৃষ্টি তো কয়েকদিন থামেই না, অপেক্ষা করে করে আজ পুজোর দিনে একেবারে বাজার করতে যেতে হলো। ভালো লাগে না, দেখো না আবার মেঘমেঘ করে আসছে। চলো দেওয়া থাক, যা হয় হবে, বৃষ্টি আসলে আবার দৌড়ে আসতে হবে, কিছু করার নেই। ওদিকে মা চলে এসেছে বাজার থেকে, এবার গিয়ে পুজোর জোগাড় করতে বসতে হবে। চলো নিচে যাই, আর দেরি করলে হবে না। আমরা সবাই আলতা পড়লাম, আর কুহু আলতা পড়বে না এটা তো হতেই পারে না। তো সবার আলতা পড়া মোটামুটি হয়ে গেছে, আমার হয়ে গেছে, এবার কুহুকে আলতা পড়াচ্ছি। আর একটু আগে তোমাদেরকে বলছিলাম না যে আমাদের কয়েকদিন এখন নিরামিষ চলবে, আসলে হয়েছে কি, আজকে তো বিপত্তারিণী পুজো, যার জন্য আমরা কাল থেকে আগের দিন থেকে নিরামিষ খেয়ে আছি। আর আজকে তো ভাতই খাবো না, আর কালকে না আমরা গুরু দীক্ষা নেবো, এতদিন আমাদের গুরু দীক্ষাটা হয়নি, তো কালকে আমরা গুরু দীক্ষা নেবো। আর তারপরের দিন পড়েছে আবার বৃহস্পতিবার, তো যার জন্য আমাদের এখন চারদিন নিরামিষ চলছে, নিরামিষ চলবে। আমার মা লক্ষ্মীর এদিকে আলতা পড়া কমপ্লিট হলো, সবাই আমাদের ফেলে চলে গেছে, কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছে, কুকুকে ভাত খাওয়াতে অনেকটা দেরি হয়ে গেছিল, সেই জন্য শুধু আমি আর মেয়ে যাচ্ছি, সবাই চলে গেছে, পুজোর ডালা তারপর আর যা যা লাগে সমস্ত নিয়ে চলে গেছে, শুধু আমি আর মেয়ে যাচ্ছি খালি হাতে, অনেকটা দেরি হয়ে গেছে। চলো দেখি পুজো শুরু হয়ে গেছে কি না, বড় করে পাদা রাস্তা দেখো, শুধু কাদা আর কাদা। হ্যাঁ না না, খুব বেশি দূরে না, এই কাছে পাড়াতেই, পাড়ার মধ্যেই একটা বাড়িতে। না তোমাকে পয়সা দেবো কেন, ফেলে দিলে কাদা হয়ে যাবে। চলো দাঁড়ো দাঁড়ো, কয়লা পাতা কালারটা না দেখো একটু বেশি ছোট হয়ে গেছে, যার জন্য ফুল বেলপাতাগুলো আর কি পাতা থেকে একটু বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা সবাই পুজোতে বসে পড়েছি, বাড়ির যে যা আর কি এই ব্রতটা করে, তো সবাই চলে এসেছি একসাথে। একসাথে বলতে মানে কি, আমি পিছনে এলাম, সবাই আমার থেকে আগে এসেছিলো, কিন্তু যাই হোক পুজোতে বসেছি সবাই একসাথে। আর এখন তো আলোতে চলছে দেখতে পাচ্ছ। আর কুকুকে খাওয়াতে গিয়েই না আমার বড্ড দেরি হয়ে গেছিলো, প্রচণ্ড দেরি করে করে খাচ্ছিলো। আর পুজোর জোগাড়ও না ওই জন্য আমাকে করতে হয়নি, দিদিভাই মা মিলে করে নিয়েছে, আমাকে পুজোর জোগাড়ও করতে হয়নি। শুভং সুতরাং নারায়ণং নমঃ শিবং নমঃ শৈব দেবায় ব্রহ্মণ্যায় নমঃ ভদ্রকালী কপালিনী সমাধাত্রী প্রভাস পুষ্পরাণী সচন্দনা বন্দপুষ্প পুষ্পে পুষ্পে মহাপুষ্পে দেহ কাল্লৈ ভদ্রকাল্লৈ নমঃ নিত্যং নমঃ শৈব বঙ্গে চ যমুনে চৈব ভদাবলী সরস্বতী দুর্গাৈ নমঃ নমঃ। এত বন্দপুষ্প তুলসী বিল্বপত্র সৃষ্টি স্থিতি। পুজো থেকে ফিরে এসে রান্না বান্নায় লেগে পড়েছি, এখন বাজে বিকেল তিনটে, মামা আমার বাবার কাছেই ঘুমাচ্ছে, আজকের বাবা বাড়িতে আছে তো বাবার কাছে ঘুমাচ্ছে, আর আমি এদিকে এসে রান্না বান্না করছি। আমি এখন আলুর দমটা করছি, আর মা ওদিকে ময়দাটা মেখে নিচ্ছে, লুচি হবে আজকে, লুচি আলুর দম আর সিমুই হবে। আলুর দমটা আমি করছি আর সিমুইটা মা করবে। সিমুইটা না মানে আমি মায়ের মতো অত ভালো করতে পারি না, মানে মায়ের সিমুইটা না ভীষণ ভালো খেতে হয়,
বেশি ভালো খেতে হয়, তো সেই জন্য সিমুইটা মাকে বলেছি ওটা তুমি করবে, আলুর দমটা আমি করে নিচ্ছি, সিমুইটা তুমি করবে। আর ওগুলো হয়ে গেলে তারপর মা আর আমি মিলে একসাথে লুচিটা ভেজে নেব। এখন অল্প লুচি ভাজা হবে, আর রাতের দিকে আবার লুচি ভাজা হবে, গরম গরম খাওয়া হবে বলে এখন অল্প ভাজা হবে। সকাল থেকে আমরা কিছু খেয়ে নেই, এখন অল্প কটা ভেজে আমরা তিন শাশুড়ি বৌমায় খাবো, আর রাত্রেবেলা আবার গরম গরম ভাজা হবে, সবাই মিলে একসাথে খাবো। এখনই ময়দাটা মাখিয়ে রেখে দেওয়া থাকবে, রাতে শুধু লুচি কটা আবার ভেজে নেওয়া হবে। মা ময়দাটা মাখিয়ে দিয়েছিল, আর আমি ওদিকে আলুর দমে জল ঢেলে লেচিটা করে নিতে বসলাম, কারণ মায়ের তো এক হাত ভাঙা দেখেছো, আর লেচি করতে গেলে তো দু হাতের প্রয়োজন, তো সেই জন্য মা ময়দাটা এক হাতে মাখিয়ে দিয়েছিল, আর আমি এখন লেচিটা কেটে নিচ্ছি। একটু আগে পুজোর ওই ফল প্রসাদ খেলাম না, খেয়েই যেন পেটটা কেমন ভার হয়ে গেলো, তাও খুব বেশি খাইনি, একদম অল্পটুকুই খেয়েছি। ফল প্রসাদ আর কতটা খেতে পারি, অল্পই খাবো, কিন্তু তাও যেন পেটটা কেমন ভার হয়ে গেলো, আর যেন ঠিক লুচির আনন্দটা লাগছে না। দেখে নাও এক ঝলকে আমাদের রান্নাবান্না, হাঁড়িতে তো লুচি আছে দেখলে, আর এখানে আছে আলুর দম। আলুর দমটা না একটু ঝোল ঝোলই নামিয়েছি, যেহেতু সেদ্ধ আলু ছিল, তো মা বললো ঝোলটা একটু পরে বসে যাবে, একটু ঝোল ঝোলই নামা, তো সেই জন্য ঝোল ঝোল নামিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ সিমুই আছে। আজকে তো রান্নাবান্না সব তাড়াতাড়ি হয়ে গেছে, তো সেই জন্য আজকে হাতে অনেকটা সময়, আর সেই জন্য বসে বসে এখন টিভি দেখছি, আর সোনাকেও না বিকেলবেলা পড়ি দিয়েছি, যেহেতু সারাদিনে বৃষ্টি হচ্ছে, বিকেলবেলাও ঝিরিঝিরি বৃষ্টি হতেই থাকছে, থামেই না, সারাদিন যেন থামেই না, তো বিকেলবেলা ওকে পড়ি দিয়েছি, বাইরে যেতে পারছিলাম না, খাবার দাবার আর কি হয়ে যেতে, রান্নাবান্না সব হয়ে যেতে, খেয়ে দিয়ে ওকে পড়তে বসেছিলাম, ওকে পড়ানো হয়ে গেছে, এখন মোটামুটি সারা সন্ধে ফ্রি, তো সেই জন্য জমিয়ে টিভি দেখছি, আর এখন মিউট করে তোমাদের সাথে কথা বলছি। আর যেহেতু ভিডিওটা শেষ করা হয়নি, তো ভাবলাম ভিডিওটা শেষ করে নিই, এখন বাজে 8টা, একদম পাক্কা 8টা বাজে, তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।